একলা চলো করার পর অনেকেই আমাদের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে সিঙ্গল ফাদার্স অ্যান্ড সিঙ্গল মাদার্স হয়েছে। কারণ ওই ছবিটা রিলিজ হবার আগে কেউ একটা আপলোড করে দিয়েছিল ইউটিউবে, এবং সেই ইউটিউবের দৌলতে আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড লেভেলে ভীষণ পপুলার হয়ে উঠ। একটা সময় ছিল যখন ওরা মেয়েদের পড়াশোনাই মেনে নিতে পারতো না, আজও বহু ফ্যামিলিতে সেটা মেনে নেয় না। তা বলে কি চুপ করে থাকবো? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আপনারা সকলেই জানেন আগামী 24 তারিখ আমরা গেট টুগেদার রিলিজড হচ্ছে ক্লিকে, এবং সেই ট্রেলার ইতিমধ্যেই আপনারা দেখেছেন, প্রায় 1.5 লক্ষ মানুষ দেখেছে সেই ট্রেলার। অবশ্যই সেই ছবি নিয়ে কথা বলবো, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন সকলেই চেনেন জানেন, যদি বলি ফিল্ম জগতের অন্যতম নক্ষত্র গজিত যদি মুখ বলি, তিনি সুদেশ নারায়ণ। সুদেশ নারায়ণ, প্রথমেই আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। অবশ্যই আমরা গেট টুগেদার নিয়ে কথা বলতে চাই, কিন্তু তার আগে যদি আপনার যদি আমি ছবির গ্রাফটা দেখি, সেই শুধু তুমি থেকে শুরু করা, সেখান থেকে আজকে আমরা গেট টুগেদার, এবং পরবর্তীকালে আমি দেখছিলাম যে আপনি আরও বেশি বিভিন্ন কাজে সংযুক্ত আছেন, এই জার্নিটা আপনি কীভাবে দেখেন, কতটা বদলালো বাংলা চলচ্চিত্র জগৎ? বাংলা যে কোনো চলচ্চিত্র জগতই তো বদলেছে, পৃথিবীটাই তো বদলে গেছে, ডিজিটাল ইরা এসে গেছে এই সময় ডেফিনেটলি, এবং মানুষের চিন্তাধারাও বদলেছে, এবং সেই বদলানোর ক্ষেত্রে আমরাও সেখানে, আমি মনে করি যে উই হ্যাভ কন্ট্রিবিউটেড ইন আর লিটল ওয়ে। আমাদের যে চিন্তাধারা যে চেঞ্জ করছে সেটা বিভিন্ন ছবিতে, শুধু আমাদের ছবিতে নয়, নানান লোকের, যে নতুন প্রজন্মের যারা রোজ রোজ নতুন নতুন ছবি করছে তাদের দৌলতে আজকে অনেক চেঞ্জেস এসেছে। আজকে এখন আমরা যখন শুধু তুমি করেছিলাম, সেই শুধু তুমিতে ছিল একটি অল্প বয়সী মেয়ের মুগ্ধতা অ্যাবাউট আ পার্সন যে ওর থেকে অনেক বয়সে বড়, এবং সেই ছবিটা তখন কিন্তু একটু অন্য ধারার ছিল। এবং প্রসেনজিৎ যখন করেছিলেন, আমার এখনও মনে আছে, সুনেত্রা দি, সুনেত্রা ঘটক মানে পরমব্রতর মা, তিনি লিখেছিলেন প্রসেনজিৎ প্রসেনজিৎ হলো। তার পরবর্তীতে আমরা 3 ইয়ারি কথা করেছি, যেটা সত্যিই খুব তখন ছিল সাহসী, এখন তো এরকম ছবি তো অনেক হচ্ছে, এবং ওইটা আমি বলবো যে ওয়াজ আ ফার্স্ট ডিজিটাল হিট। কারণ ওই ছবিটা রিলিজ হবার আগে কেউ একটা আপলোড করে দিয়েছিল ইউটিউবে, এবং সেই ইউটিউবের দৌলতে আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড লেভেলে ভীষণ পপুলার হয়ে উঠি, আমি এবং অভিজিৎ। অভিজিৎ আর আমি দুজনে একসঙ্গে কাজ করছি, এবং এই অডিও ভিজুয়ালি বহু বছর, আর এটা বোধ হয় 26তম বছর হচ্ছে। আর তারপরে তো আমরা করেছি ক্রস কানেকশন, সেটাতে ট্যাগলাইন ছিল বিয়ের আগে হানিমুন, তারপরে প্রেম বাই চান্স, তারপরে বাপি বাড়ি যা, যেখানে টিনেজ বা এই পোস্ট টিনেজ লাভ নিয়ে করা, তারপরে যদি লাভ দিলে না প্রাণে, যেটা আনরিকুয়েটেড লাভ নিয়ে, তারপরে বেঁচে থাকার গান, এবং সেখানে আমরা বৃদ্ধাবাস সম্পর্কে একেবারে অন্য একটা ভিউ পোষণ করেছিলাম, একটা অন্য ধরনের গ্রাফ তৈরি করেছিলাম, অন্য ধরনের ছবি তৈরি। তারপরে তো শ্রাবণের ধারা, আর এর মধ্যে আমরা একলা চলো করেছিলাম। একলা চলো ওয়াজ এ ফিল্ম অ্যাবাউট সিঙ্গল ওম্যান ওয়ান্টিং টু হ্যাভ আ চাইল্ড, মানে মা হব বাবা ছাড়া, IVF করি শায়নী। তারপরে আরেকটা ছবি করেছিলাম মায়ের বিয়ে, বিয়ে মায়ের বিয়ে, এখন একটি মেয়ে, তার মা মনে হচ্ছে যে সে বড় হয়ে গেছে, তার মা লোনলি হয়ে যাবে তাই মায়ের বিয়ে দিচ্ছে। এবং এই ছবিটা প্রথমে একবার ইউটিউবে বহু বছর ছিল, 2015তে করেছিলাম, প্রায় 2019 অবধি ছিল, প্রায় 23 মিলিয়ন ভিউজ হয়েছিল, তারপরে সেটা তুলে নিয়েছিল আবার সম্প্রতি 4-5 মাস, এখনও ওটার 1.6 না 7 মিলিয়ন ভিউজ রয়েছে। অ্যান্ড কমেন্টসগুলো পড়লে দেখবে যে মানুষের চিন্তাধারা পাল্টে গেছে, তারা কিন্তু এই ধরনের চিন্তা অ্যাকসেপ্ট করছে। এক্স্যাক্টলি। সুদেশ দি, আপনি যখন এখন সিনেমা যখন বানানোর কথা বললেন 2004 সালে, সেই শুধু তুমি, কোয়েল, প্রসেনজিৎ থেকে আজকের সে ভিউজ মাপছেন, আগে মাপতেন কতটা হল হাউসফুল হলো, সেখান থেকে ওয়েব প্ল্যাটফর্মটাকে বেছে নেওয়া, আমি পরিচালকের দৃষ্টিভঙ্গিটা আজকে না, ভিউজ আমি বহু বছর ধরে মাপছি, আমি কিন্তু একেবারে এই আজকে প্যান্ডেমিক হয়েছে বলে ওটিটি দেখছি না। আমাদের ছবি তো বললাম তো, ইউটিউবে এটা একটা হিট ছিল 3 ইয়ারি কথা, তোমার এটা 2015 থেকে ইউটিউবে আছে মায়ের বিয়ে, একলা চলো
তারপরে যদি আরেকটা যদি লাভ দিলে না প্রাণী, এগুলো সবই কিন্তু ইউটিউব এবং টেলিভিশনেও বড় হিট হয়েছে। সুতরাং আমি টিআরপিও দেখি, আমি হলে কত লোক আছে সেটাও দেখি, কারণ আমার কাজটা হচ্ছে জনগণের কাছে পৌঁছানো, সে যে কোনো মিডিয়াম হোক। এখানে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঝগড়া নেই, কোনো লড়াই নেই। আমার সিনেমাটা যদি হলে ভালো লোক আসে, সেটাকে আবার আমি টেলিভিশনে যখন দিলাম তখন টিআরপি ভাই হলো, তারপরে আমি ওটিটিতে যখন দিলাম সারা বিশ্বের লোক একসঙ্গে দেখলো। তো এটা তো ডিজিটাল চেঞ্জেস যত হবে, দর্শক কোথায় দেখছে সেটা চেঞ্জ করবে, কিন্তু আমি অ্যাজ আ ফিল্ম মেকার আই ওয়ান্ট পিপল টু ওয়াচ। পরিচালনা বা পরিচালক সত্তাটাকে কোথাও গিয়ে এই সময়ের সঙ্গে কি বদলাতে হচ্ছে, কোথাও গিয়ে কম্প্রোমাইজ করতে হচ্ছে নাকি আরও বেশি উদার হতে হয়েছে? আমি কখনো কম্প্রোমাইজ শব্দটাই শুনিনি, আমি বিশ্বাস করি না কম্প্রোমাইজে। জিনিসটাকে আমি অন্য চোখে দেখি, ইম্প্রোভাইজ। রাইট, আমি হয়তো একটা জায়গা ভেবে রেখেছি যে এইখানে আমি শুটিং করবো, পেলাম না, তাহলে কি আমি হা হতাশ করবো? সেই লাক্সারি নেই। আমি শুধু ভেবেছি যে এখানে করব, অন্যরা তো দর্শক তো জানে না, আমি ওটারই আরেকটা অল্টারনেটিভ খুঁজবো, সেখানেই আমার ইম্প্রোভাইজেশনে, সেখানেই আমার মানে কি বলবো, যে ধরনের কাজ আমরা করি সেখানে আমার ইম্প্রোভাইজ করে একটা নতুন জায়গা তখন তৎক্ষণাৎ খুঁজে পেলাম। দ্যাট আই থিঙ্ক ইজ আ গিফট দ্যাট উই হ্যাভ বোথ অভিজিৎ অ্যান্ড আই, আমরা দুজনে এটা করতে পারি। আমাদের ওরকম নেই যে এই জায়গাটা তো আমি এইরকম দেখে গিয়েছিলাম, এখানে দুটো গরু ছিল, এসে দেখলাম গরু দুটোকে নিয়ে চলে গেছে, তাই এখন আমি এ বাবা গরু আনো বলে তিন ঘন্টা বসে থাকবো না, আমি দুটো মানুষকে ওখানে বসিয়ে দিতেও পারি গরুর বদলে। আমি বলছি এই এই ধরনের ছবি আমি কোনো দিন করিনি, করব না, কারণ আমার কাছে ছবির যেটা বলতে চাইছি দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং সেক্ষেত্রে ছবির বলতে চাওয়াতে যখন আপনি ফিরলেন, কোথাও গিয়ে সম্পর্কের গল্প, বন্ধুত্বের গল্প, জীবনের গল্প আপনার ছবিতে বারবার রিফ্লেক্ট হয়েছে, যেখানে বিভিন্ন আরও যদি আপনি মিডিয়ামটা দেখেন, কেউ থ্রিলার করছে, কেউ অন্যরকম করছে, কেউ সাইকো থ্রিলার করছে, এই সম্পর্ক, জীবনবোধ, বন্ধুত্ব, এটা দিয়ে কি স্বেচ্ছায় বেছে নাও আপনার গল্পতেও? হ্যাঁ, ইন এ ওয়ে স্বেচ্ছায় বেছে নিয়েছি, কিন্তু থ্রিলার আমরা করেছি কিন্তু ছোটোখাটো ইয়েতে, ভূতের গল্প করেছি টেলিভিশনে বেশ কিছু, এবং সেগুলো তখন আকাশে ভীষণ পপুলার ছিল। আমরা নন ফিকশন করেছি, আমরা সমাজ সম্পর্কে গল্প করেছি, কিন্তু হ্যাঁ থ্রিলার সেইভাবে করিনি। থ্রিলার তো সবাই করছে, আমরা সেই বাজারে ঢোকার কী দরকার? থ্রিলার করবো, করবো না তা বলছি না, কোনো একদিন হয়তো করবো, কারণ রানার খুব ইচ্ছে একটা থ্রিলার করার, কারণ এবং আমি মনে করি যে আমার কথা যেরকম রানা বা অভিজিৎ শোনে সেরকম আমারও ওর কিছু কিছু ইচ্ছে পূরণ করাটা আমারও উচিত। যদি আমরা আরও দুটো ছবি করতে চাই, একটা বাচ্চাদের জন্য ছবি আর আরেকটা ছবি অ্যাবাউট মানে একটা হিস্টোরিক্যাল প্রেক্ষাপটে, সেই ছবিটার জন্য আমরা কাজ করছি। যদি আপনার কাস্টিং দেখি, কতজনের ডেবিউ আপনার হাত ধরে হয়েছে, আপনি নিজে হিসাব করেছেন মানে কতজন আপনার হাত ধরে প্রথম ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছে এবং তারা এখন ওয়েল এস্টাবলিশড স্টার? আবির বলুন, আমিও নতুন মুখ সর্বক্ষণ খুঁজি, কারণ নতুন মুখকে না তৈরি করার মধ্যে একটা আত্মতুষ্টিও আছে, একটা মনে হয় বাহ এ তো আমার হাত দিয়ে বেরোলো। তবে আমি সেই আত্মতুষ্টিতে নিমগ্ন হতে চাই না, আমি চাই যে আমি যেন নতুন নতুন কাজ করতে পারি, নতুন নতুন মুখের সঙ্গে, নতুন নতুন লোকেশনে, নতুন নতুন গল্প নিয়ে, নতুন নতুন জনরে নিয়ে। আত্মতুষ্টি কথাটা ব্যবহার করলেন, আমি একটা অনুভূতিটা জানতে চাইবো, সেই আবির, আজকের আবির, সেই তিন ইয়ারি কথা যদি আমি কাস্টিংটা দেখি, রুদ্র, পরমব্রত এবং নীল, সেই তিনজন, আজকের এই তিনজন, এইদের যখন এখন দেখে, জুন মালিয়া, গার্গী রায়চৌধুরী, এমনকি কোয়েল, তার আগে শুধু একটাই ছবি করেছিল, ওর সবচেয়ে বড় ছবি ছিল শুধু তুমি তখন, তারপরে ধরো মিমি চক্রবর্তী, অর্জুন পাউলি, অর্জুন, হ্যাঁ, পায়েল সরকার, এরা সব তো আমার দরকার ছিল নতুন মুখ, ওরা এসেছে কাজ করেছে, আজকে ওরা স্টার, অল দ্য বেস্ট টু দেম, আই ফিল প্রাউড লাইক এ প্রাউড মাদার। যখন প্রথম আবিরকে দেখলেন, সেই আবিরটার সঙ্গে এখনকার আবিরটার কি পার্থক্য যদি জিজ্ঞাসা করেন? অবশ্যই পার্থক্য হবে, অবশ্যই, আবির হ্যাজ টু ডেভেলপ, আবির হ্যাজ টু গ্রো, সেটা তো হবেই। আমি কি একই আছি নাকি? যখন আমি আবিরকে প্রথম দেখেছিলাম সেই থেকে আমিও তো পরিবর্তন হয়েছি, সুতরাং আবিরও পরিবর্তন তো হবেই, হি ইজ আ মোর ম্যাচিওর অ্যাক্টর নাও, এবং ও নিজের সেই সময়
ও কোনো রকম ভাবে নিজের সে ও তো একটা ভগবান ওকে যে লুকস দিয়ে পাঠিয়েছে ওর কিছু করার দরকার নেই, ও দাঁড়ালেই চোখ টানে। হ্যাঁ, কিন্তু আজকে কিন্তু ও জানে যে কম্পিটিশনটা এমন লেভেলে হয়েছে যে এক ইঞ্চি মাটি ছাড়া যাবে না, সেই জন্য এখন ও নিজেকে গ্রুমিং করে এবং করে ওকে দারুণ লাগছে দেখতে। এক্স্যাক্টলি, এবং আমরা গেট টুগেদার নিয়ে আমরা কথা বলতে চাই। আপনি এই ছবিটা প্রায় 2018-19 সালে মনে হয় শ্যুট করেছিলেন, তখনও এই আইনটা লিগাল হয়নি। আর একটা ব্যাপার, সময়ের আগে ভাবা তো 3 ইয়ারের কথা যখন ভেবেছেন বা করেছেন, আজকের দিনে 3 ইয়ারের কথা প্রাসঙ্গিকতা অনেক বেশি। এই সময়ের আগে ভাবনাটা কি অটোমেটিকলি চলে আসে নাকি ইচ্ছাকৃত মনে হয় না আসে? আমার ভাবনাটা কি এরকম, আমি দেখেছি মানুষজনকে, আমি তো জীবন থেকেই আহরণ করেছি 3 ইয়ারের কথার। ওই আমার বাবারাও, ইটস জাস্ট দ্যাট আমরা ওপেনলি কথা বলতাম না। আমার বাবা আমাদের গল্প বলেছেন যে ওরা যখন উনি কলেজে পড়তেন সেই সময় ওরা হকি খেলে তারপরে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। হ্যাঁ, তো বেড়াতে গিয়ে একটা হাউস বোটে ছিলেন, যে হাউস বোটে ওরা জানতে পারে যে পাশের ঘরে একটা হানিমুন কাপল আছে। তো ওরা নানাভাবে ইয়াং ছেলে, তাদের তো ইচ্ছে করেই, মানে একটা তো মানুষের মনে ইচ্ছা থাকেই যে কী হচ্ছে না হচ্ছে প্রেম ভালোবাসা নিয়ে। তো সেটা বাবারাও নাকি চেষ্টা করেছিল, কিছু দেখতে পাননি। তো এই যে থিমটা, এই যে কিউরিয়াসিটি, সেক্সুয়াল কিউরিয়াসিটি অ্যামাংস্ট ইয়াং মেন অ্যান্ড উইমেন, এটা কিন্তু নতুন কিছু না, এটা ছিল। আমরা আগে চোখ বন্ধ করে থাকতাম, এখন আমরা এটা নিয়ে ডিসকাস করি। যেরকম মানুষ মেনস্ট্রুয়েশন নিয়ে আগে, না আজকে না আমার শরীর খারাপ, মেয়েদের এটা ইউফেমিজম ছিল, আজকে আমার শরীর খারাপ, আজকে আমি যেতে পারবো না। হ্যাঁ, এবং জামায় যদি রক্ত লেগে যেত কালি ছিটোতাম, কিন্তু এখন তো আমরা সেসব করি না। এখন তো আমরা সোজাসুজি বলতে পারি, হ্যাঁ আই এম মেনস্ট্রুয়েটিং, দেয়ার ইজ নাথিং রং ইন ইট। আমরা অনেক ওপেন হয়ে গেছি এবং এই ওপেননেসটা আমরা সবাই মিলে বলেছি বলেই হয়েছে, আমি একা নই, আরও 5 জন। এক্স্যাক্টলি, কিন্তু কোথাও গিয়ে এটা কি ভাবেন যে আর একটা 3 ইয়ারের কথা, যদি আমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বলি, আর একটা 3 ইয়ারের কথা হলো না? এটা কি কোথাও গিয়ে আপনার ভালো লাগার বিষয় না, কোথাও গিয়ে ওরকমই ছবি হতে হবে বলছি না, কিন্তু ওই রকম নিখাত সরস সহজ সরল বন্ধুত্বের গল্প কোথায় হলো? আর সেটা হয়তো হলো না, আরেকটা একলা চলেও হলো না, আরেকটা মায়ের বিয়েও হয়নি, আরেকটা বাপি বাড়ি যাও হয়নি। সুতরাং এটা যে যার মতন ছবি করে। খুব সম্প্রতি অপর্ণা সেনের ছবি যেটা দেখানো হবে ফিল্ম ফেস্টিভ্যালে, সেই ছবিটা একটি অসাধারণ ছবি। অপর্ণা সেনও প্রত্যেকবার আলাদা আলাদা ছবি করেন, সেরকম আমরাও না। ঋতু, তবে ঋতুর ছবিগুলো একটা সম্পর্কের একটা বেড়াজালের মধ্যে ছিল, পরবর্তীতে সেইটা ও ভেঙে অন্য ধরনের করেছিল। আমরা যে সম্পর্ক করি, আমরা অনেক রকম সম্পর্কের ছবি করি। আপনি 3টে ছেলের বন্ধুত্ব, 2টি ছেলের বন্ধুত্ব, 3টি মেয়ের বন্ধুত্ব, ছেলে মেয়ের বন্ধুত্ব, অ্যাডাল্ট প্রেম, বয়সকালে প্রেম, বৃদ্ধ বয়সে প্রেম, সব রকম গল্প, মা মেয়ের সম্পর্ক। দিদি, আপনি একটা কথা উল্লেখ করলেন সাকসেস, পরিচালকের ক্ষেত্রে মানে পরিচালকের দৃষ্টিভঙ্গিতে সাকসেস শব্দটা কখন বেশি গুরুত্বপূর্ণ, ফিনান্সিয়ালি সাকসেস নাকি কোথাও গিয়ে মানুষ বা সমালোচকরা ক্রিটিক্সরা অ্যাপ্রিসিয়েট করেছে কি বানিয়েছে সুদেশনাদি, কোনটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট? আমার কাছে ইম্পর্টেন্ট যে আমি কাজ করে যেতে পারবো যেন জীবনের শেষ দিন অবধি, আমি যেন কাজ পাই, এবং সেটা আমরা আমাদের ভাগ্যক্রমে আমরা বসে থাকিনি, আমরা একের পর এক কাজ করতে পেরেছি। এবং আমি দেখেছি যে স্ক্রিপ্টটা বা যে ধারণাটা হয়তো দেরি হয়েছে, কিন্তু শেষ অবধি আমরা করে উঠতে পেরেছি, সেটাই আমার কাছে সবচেয়ে বড় সাকসেস। না কোথাও গিয়ে ফিনান্সিয়ালি একটা মাথায় ভাবনা থাকে না, এই ছবিটা কত ব্যবসা করলো? আমার যথেষ্ট আছে, আমার ফিনান্সিয়ালি আমার যতটুকু দরকার আমার সেটা আছে, তার বেশি আমার দরকার নেই। আমি কোয়াইট হ্যাপি, আমি এই যে কাজ করছি, নানান রকম লোকের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি, অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, আমি নিরামিষ খাই সুতরাং আমার খাই খাই স্বভাব নেই, আমি ঘুরতে ভালোবাসি, কিন্তু তার জন্য আমাকে ইটালি বা ফ্রান্সে বেড়াতে যেতে হবে না, যদি কেউ নিয়ে যায়। আমার অনেক ভালোবাসার মানুষ আছে যারা আমাকে নানান জায়গায় ডেকে নিয়ে যায়, এইতে যতদিন থাকবে আমি হ্যাপি। না আমি আমি একটু প্রশ্নটা স্পেসিফিক করে দিই, প্রডিউসারকে টাকা ফিরিয়ে দেওয়ার চিন্তা তো ডিরেক্টরের মাথায় একটা থাকে, সেটা তো আছেই, এবং প্রডিউসার টাকা ফেরত পায় বলেই আমাকে নিশ্চয়ই দিয়ে ছবি করায়।
এক্স্যাক্টলি দিদি, এটা আমরা গেট টুগেদারে আসি, এই ভাবনা পরিকল্পনাটা কোথা থেকে, মানে কখন এটা এলেন যে এটা ছবি করবেন? মানে এটা বলতে পারছি না কখন এক্স্যাক্টলি এসেছে, কিন্তু আমার জাস্ট একদিন বসে বসে ভাবতে ভাবতে মনে হলো, এবং আমি তারপর জানতেও পারলাম যে আমাদের এক বন্ধু, সে অনেক দিনে সে সিঙ্গল ফাদার হয়েছে এবং সারোগেট মাদার ইয়ে করে দুটোর সন্তান হয়েছে, আর এরকম এইসব নিয়ে অনেক আমি অনেক দিন ধরেই ভাবনা চিন্তা করছি, এবং একলা চলো করার পর অনেকেই আমাদের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে সিঙ্গল ফাদার্স অ্যান্ড সিঙ্গল মাদার্স হয়েছে। তো এইটা ভাবতে ভাবতে আমার মনে হলো যে জাস্ট বিকজ আই অ্যাম অ্যাট্রাক্টেড টু দ্য সেম সেক্স পার্সন, অর আমি যদি সেম সেক্সে বিয়ে করি তাহলে আমার সন্তান হবে না কেন? সন্তানের ইচ্ছেটা আমার থাকতেই পারে। ছবির ট্রেলারটা ভারী মজাদার একটা লাগছে, কোথাও একটা সম্পর্কটাকে একটা মজাদার একটা দৃষ্টিভঙ্গিতে দেখার একটা প্রবণতা আমি দেখছিলাম ছবির ট্রেলারটায়। কাস্টিং যখন আপনি করলেন ইন্দ্রাশিস এবং অনিন্দ্য, কাস্টিংয়ের জন্য কি আলাদা কোনো ভাবনা ছিল, নাহলে আবার ওই নতুন একটা মুখ, চলো লেটস ট্রাই দেম এরকম একটা পরিকল্পনা? ভালো অভিনেতাদের, এরা তো ভালো অভিনেতা। ইনফ্যাক্ট অনিন্দ্য বাপি বাড়ি যেতেই প্রথম মানে ওকে আমরা অভিনয় করতে দেখেছিলাম। ইনফ্যাক্ট অনিন্দ্য হচ্ছে দ্য ফার্স্ট আমাদের ছবিতেই ফার্স্ট অভিনয় করেছে। তো যখন আমরা এটা 2018 করছি তখন বাই দেন অনিন্দ্য মোটামুটি একটা ওর বেশ অভিজ্ঞতা হয়ে গেছে অভিনয়ের, আর ইন্দ্রাশিস তো তার আগে থেকেই করছে, তো ওদের দুজনকে আর ওরা দুজন বন্ধু, তো আমার মনে হয়েছিল যে ওরা দুজন খুব ভালো পটবে যাকে বলে। এবং পরবর্তীতে পূজারিণী আর পৌলমী এরাও কিন্তু একে অন্যকে ভালোই চেনে এবং আমাদের সঙ্গেও কাজ করেছে, সো ইট ওয়াজ কাইন্ড অফ মিউচুয়ালি ডিসাইডেড। এবং এই বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমরা গেট টুগেদার কতটা প্রাসঙ্গিক বা কতটা দরকারি বলে মনে হয় আপনার? সেটা না, দরকারি আমি মনে করি না, আমি প্রাসঙ্গিক তো বটেই, এবং সেটা কতটা লোকের নিতে পারছে সেটা ওটা দেখার পরেই আমরা বুঝতে পারবো যে লোকে সেটাকে কীভাবে নিচ্ছে, ভালোভাবে নিচ্ছে না খারাপভাবে নিচ্ছে। বাট এই বার্তাটা পৌঁছানো দরকার যে আমি অ্যাজ অ্যান অ্যাডাল্ট মাই সেক্সুয়াল প্রেফারেন্স ইজ মাই ওন, আমি ছেলের সঙ্গে জীবন কাটাবো না একটা মেয়ের সঙ্গে জীবন কাটাবো সেটা আমার উপরে নির্ভর করে। আপনার আশেপাশে এরকম কোনো মানুষ আপনি চেনেন যারা এইরকম নিজের স্বেচ্ছায় স্বাধীনভাবে এই 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 জীবনগুলো বেছে নিয়েছে? অনেককে চিনি, অনেক আমার চারপাশে অনেকে আছে, এবং তার মধ্যে একজন সে দুটি ছেলে, তারপরে একটি ছেলে তার মধ্যে ওয়ান্টেড, শি ওয়াজ এ ট্রান্সজেন্ডার, শি ওয়ান্টেড টু চেঞ্জ হার সেক্স, করেও সে এখন মহিলা হয়েছে এবং দে আর টুগেদার। সুতরাং এটাও আরেকটা পয়েন্ট, আমার এখানে সেটা আমরা দেখাইনি, কিন্তু এরকম আছে নানান রকম প্রবলেমস বা নানান রকম বাইফারকেশনস থাকে। ট্রেলারে দেখছিলাম বোধহয় অনিন্দ্যর মা বা বাবা বোধহয় এটাকে মেনে নিতে পারেনি, বাবা মেনে নিতে পারেনি, সমাজ তো সেটাই, মানে সমাজ তো কোথাও গিয়ে এখন বাউন্ডারিটা আছে, পারেনি আস্তে আস্তে মানবে। একটা সময় ছিল যখন ওরা মেয়েদের পড়াশোনাই মেনে নিতে পারতো না, আজও বহু ফ্যামিলিতে সেটা মেনে নেয় না, তা বলে কি চুপ করে থাকবো? মেনে নিতে পারে না, কিন্তু আমাদের দেশে তো চিরকাল এটা ছিল, এটা পরবর্তীতে লোকে আরোপ করেছে, সুতরাং এখন মেনে নিতে, শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বেই এটা মানতে পারে না লোকে, একটু ডিফিকাল্ট হয়। এক্স্যাক্টলি, ট্রেলারে আমি দেখছিলাম শেষ পার্টে, আপনি বুঝতে পারছি আমি কোথায় বসে একটা ইন্টারভিউ দিচ্ছি, মানে এটা বোধহয় আপনার অফিস সম্ভবত, ট্রেলার একটা পার্টে দেখছিলাম যে অনিন্দ্য এবং ইন্দ্রাশিসের বোধ হয় একটু ইন্টিমেট করার একটা সিন আছে, যখন ওদের এটা বললেন ওরা কীভাবে রিয়াক্ট করলো বিষয়টা, কতটা আপনার কাছে টাফ ছিল বিষয়টাকে? না, এর আগেও আমরা একটা ছবি করেছি যেটা রয়েছে Z5 যেটা কলকাতার কবিতারা বলে, সেখানে গৌরব চক্রবর্তী এবং সৌরভ দাস ওদেরও এরম ইন্টিমেট কিসিং সিন ছিল, সেটা ওরা খুব অনায়াসে করেছিল, দে আর ভেরি গুড অ্যাক্টার্স, এবং অনিন্দ্য এবং ইন্দ্রাশিসও খুব আনইনহিবিটেড অভিনয় করেছে। তুমি যদি দেখো ছবিটা পুরো তাহলে তুমি দেখতে পাবে। দিদি, এটা বোধহয় একটা পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের ছবি ছিল, সেটাকে অ্যাজ এ ওয়েব ফর্মে, ওয়েব প্ল্যাটফর্মে এটা আসছে, সেক্ষেত্রে কি ছবির গল্প বা কোথাও কি কিছু পরিবর্তন কিছু করা হয়েছে? না, আমি তো করিনি। এক্স্যাক্টলি, এই দর্শকদের জন্য একদম শেষ প্রশ্ন, কি বলবেন কতটা দরকার এই ছবিটা দেখা এবং কি এক্সপেক্ট করছেন অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আপনি? দরকারটা বলবো না, দরকার মানে তো আমি তো আর পলিটিশিয়ান নই যে এটা করা দরকার ওটা করা উচিত এসব আমি বলছি না, আমি অ্যাজ এ ফিল্ম মেকার বলবো এটা জীবনের একটা অঙ্গ,
এবং জীবনের একটা দিক যেটা প্রতিফলিত হয়েছে আমাদের ছবিতে, আপনারা দেখবেন। যদি তাতে আপনাদের ভালো লাগে প্লিজ আমাদের জানাবেন, আরও অন্যদের দেখতে বলবেন, আর যদি খারাপও লাগে, কেন খারাপ লাগে লাগছে সেটাও বিশ্লেষণ করে জানাবেন। প্লিজ ছবিটা দেখবেন, প্লিজ ছবিটা দেখবেন। ছবিটা মুক্তি পাচ্ছে 24 তারিখ ক্লিকে। ক্লিকের যে অফিসিয়াল যে প্ল্যাটফর্ম আছে, ক্লিকের যে যে অ্যাপ্লিকেশান আছে, সেটা ডাউনলোড করে এই ছবিটা আপনারা দেখতে পাবেন। সুদেশনাদি তো পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন, বলেও দিলেন, বিশ্লেষণ করুন কিন্তু ছবিটা দেখুন। আশা করি সকলের ভালো লাগবে। অনেক ধন্যবাদ সুদেশনাদি। দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল দেখতে থাকুন, এভাবেই আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।